এভাবে এই পরিবারের সবাইকে তুমি খুশি রেখো কৃষ্ণ। দেখো কেউ যেন কষ্ট না পায়, আমরা সবাই মিলেমিশে আনন্দে বাঁচবো, ব্যাস এইটুকুই তো চাওয়া তোমার কাছে আমার। তুমি আমাকে শক্তি দিও ঠাকুর, যেন সব বাধা বিপদের থেকে আমি এ বাড়ির সবাইকে রক্ষা করতে পারি। আমাকে শক্তি দিও। এই ঘরে আসতে এত লজ্জা পাচ্ছিলে কেন শুনি? আজ থেকে তো এটা তোমারও ঘর, আজকে রাতটা শুধু তোমাদের দুজনে, তোমার আর তোমার ছোট কর্তার। পাপিয়া, ওকে ওভাবে বলো না, দেখছো না মেয়েটা লজ্জা লাল হয়ে গেছে। আজ থেকে তো তোমায় এই ঘরেই থাকতে হবে, তোমার দরকারি জিনিসগুলো আমি এই ঘরে রেখে দিয়েছি, আর বাকিগুলো কালকে এনে দেবো। শ্যামা, দেখিস আজ আবার ঘরের মধ্যে মোমবাতি টোমবাতি জ্বালিস না, দেখলি তো আগের বারে যা দুর্ঘটনাটা ঘটলো, এইবারে কিন্তু সাবধানে থাকিস। না না রাজারানী, এবার আর কোনো ভয় নেই, এবার আমি কারুর উপর নির্ভর করে থাকিনি, এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে ইলেকট্রিক মিস্ত্রিদের ডেকে সমস্ত লাইন টাইন দেখিয়ে নিয়েছি, বলেছে সব ঠিক আছে। ব্যাস তাহলে তো কোনো চিন্তাই নেই। কি হলো, তোমরা এরকম দাঁড়িয়ে থাকবে নাকি? হলো তো আনন্দ ফুর্তি, সব হলো তো, খাওয়া দাওয়া হলো, সব হয়েছে, এবার যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। ঠিক বলেছো দিদি ভাই, এবার আমাদেরও যাওয়া উচিত, আর মেয়েটাকেও একটু একা ছাড়া উচিত। দাদা চমা চ চ, আমাদেরকে বাড়ি ফিরতে হবে বুঝলি তো। চ আরে এমন কি রাত হয়েছে বলতো? শোন আজকে রাতটা একটা কোনো হোটেলে থেকে তারপর কাল সকাল সকাল বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ সেটাই বরং ভালো, চলো। শ্যামা বড় বৌদি আসি। কি হলো রুক্মিণী, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? ফিরতে হবে তো জামাই দাদা, অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, খুব মজা করলাম জানো, খুব ভালো লাগলো, এবার তো ফিরতে হবে বাড়ি বলো। তোমাদের রাজার কোথাও যেতে হবে না, তোমরা এখানেই থাকবে। না না জামাই দাদা, এবার আমাদের ফিরতে হবে জানো, আসলে নিখিলের বউ ভাতের জন্যই তো এসেছিলাম, আমরা আমরা কোনো অজুহাতে এখানে থাকতে আসিনি গো জামাই দাদা, বিশ্বাস করো আমার মেয়েটা তো এখানে আসতেই চাইছিল না, নেহাত আদি জোর করলো তাই, এখন অনুষ্ঠান হয়ে গেছে, খুব মজা হয়েছে, এবার আমাদের অনুমতি দাও আমরা ফিরে যাই। হ্যাঁ মিশুমশাই, আমরা আবার পরে আসবো। আশ্চর্য, তোদের দুজনকে না এই মা মেয়েকে আমি বুঝে উঠতে পারলাম না, কতবার করে জামাই দাদা বলছে রুকু, কি দরকার তোর জেদ করে চলে যাওয়ার? না মানে দিদি ভাই, নিজের মনের অন্ধকারটা দূর করো রুক্মিণী। দেখো আজ সকাল থেকে আমরা কেউ তোমাদের পর ভাবিনি, আগের মতোই আপন করে নিয়েছি, রাধাও আজ আমাদের সঙ্গেই নেচেছে, হ্যাঁ এছাড়া আদি আর রাধার সম্পর্কটাও তো আমরা মেনে নিয়েছি। তারপর আর এসব তোমরা করো না, যাও গেস্ট রুম রেডি করা আছে, তোমরা ওখানেই থাকবে। হ্যাঁ গুরুমা, বাবা একদম ঠিক কথা বলেছে, তোমরা বরং আজ এখানেই থেকে যাও। রাধা দিদি নিশ্চিন্তে এখানে থেকে যাও, তোমাদের কোথাও যেতে হবে না আজ, তাছাড়া আমরা তো তোমাদের আত্মীয় আপনজন, আর এতদিন তো এটাকে নিজের বাড়ি ভাবতে, আজও না হয় সেটা ভেবেই থেকে যাও। বেশ শ্যামা, মা সবাই যখন বলছে শ্যামাও এতবার রিকোয়েস্ট করছে, তাহলে আজ বরং আমরা এই বাড়িতেই থেকে যাই। থাকার তো দেখছি খুব ইচ্ছে, তবে তাই হোক। শোনো রুক্মিণী, তোমরা যাই ভাবো না কেন, আমি কিন্তু নিখিলের বিয়েটা মিটে যাবার পর থেকেই আদির বিয়েটা নিয়ে ভাবতে শুরু করেছি।
জামাই দাদা তোমরা বড় ভালো গো তোমাদের কাছে থাকতে পারলে আমার মেয়েটা খুব ভালো থাকবে আচ্ছা ঠিক আছে সময় হলে সব বোঝা যাবে আপাতত তোমরা এখান থেকে যাও এখানে আর ভিড় বাড়িও না ওদিকে অশোক আর আদিত্য নিখিলকে আসতেই দিচ্ছে না সারাক্ষণ জোকের মতো লেগে রয়েছে আর তোমরা এখান থেকে না গেলে নিখিল এখানে আসতেই পারবে না আরে বাবা যাচ্ছি যাচ্ছি শোনো না আজ আমার কিন্তু একটু মনটা কেমন কেমন করছে মানে দুশ্চিন্তা হচ্ছে আবার কিসের দুশ্চিন্তা সুজাতা না আসলে গতবারের এই দিনটার কথা মনে পড়ে গেল যে আরে দূর একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে প্রতিবারই এরকম হবে নাকি গতবার তো ওই ক্যান্ডেল ল্যাম্পটা থেকে আগুন জ্বলে গিয়েছিল তুমি নিজেই তো সব দেখে শুনে নিয়েছো তুমি আর চিন্তা করো না শ্যামার নিখিলের ফুলসজ্জা নির্বিঘ্নেই হবে হ্যাঁ দেখে নিয়েছি কিন্তু তবু জানো তো চিন্তায় আমার ঘুম আসবে না আজকে রাত্রিরে ছেলের ফুলসজ্জার দিনে মা বাবাকে বেশি রাত অব্দি জেগে থাকতে নেই তোমাকে কি সবকিছু বুঝিয়ে বলতে হবে কি আশ্চর্য তোমার কাছে আমি ওসব কথা জানতে চেয়েছি নাকি তুমি না একটা আজব মানুষ মুখে কিচ্ছু আটকায় না না চলো এসো চলো চলো রাধা বিজলি চল শ্যামাকে এখন একটু একা ছেড়ে দে তার ছোট কথার জন্য অপেক্ষা করবে তো শ্যামা আর লজ্জা পেতে হবে না এবার দাঁড়াও অল দা বেস্ট আয় রেধা আয় মেয়েটাকে আর জ্বালাস না আয় চলো ওর বৌদি চলো আসলাম ছোট বৌদি বিজলি ঠিক করে হাত চালা তাদি হাত চালা হ্যাঁ স্যার যেভাবে বলছি সেভাবে সব হচ্ছে তো হ্যাঁ স্যার আপনি যেভাবে বলেছেন একদম সেভাবেই সব হচ্ছে কোনো গোলমাল যেন না হয় আজ নিখিল চৌধুরীর ফুলসজ্জা আর সেই মধুমাখা রাত শেষ হতে না হতেই নিখিল চৌধুরীর উপর একটা বড় বাজ পড়বে যাতে সেই বাজে নিখিলের মেরুদণ্ডটাই ভেঙে যায় যাও 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 ওদিকটা দেখো ওদিকটা দেখো তোমরা ওদিকটা দেখো যাও ওই প্যাকেটগুলো রেডি করো আমারও হয়েছে
এইভাবে বাজি আর কি আমার সাথে মারবি না। গতবার এইভাবে বাজি আর কি মেরেছিলিস, আমার ফুলসজ্জাই হয়নি, তাই নো বাজি আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাইয়ের বিয়ে, ভাইয়ের ফুলসজ্জা, বড় দাদারা একটু ইয়ারকি মারবে না, তাই কখনো মারবি মারবি কেন? ওই বড়দা কি বলছে বল না। আমি কিন্তু তোদেরকে বড় এই সমস্ত ইয়ারকি একদম মারবি না কিন্তু। দেখেছিস এটাকে বলে ম্যাচিউরিটি। হ্যাঁ দেখ, বাজে ইয়ারকি একদম মারবি না, কিন্তু আমরা তো ভালো ইয়ারকি মারতে পারি। তুইও শুরু করলে বলো ভালো ইয়ারকি না মানে। আচ্ছা আচ্ছা, আমাদের আরেকজন পার্টনার কোথায় গেল? সেই তো দাদি। আরে ভাই কি মিস করছিস, দেখ আমার ভাইয়ের মুখটা দেখ, লজ্জায় লাল হয়ে গেছে। তুই দেখে ঘামছিস কেন? আরে আদি তুই কোথায় গেলি বলতো? বলুন যাবো না, এসে গেছি। যাবো না আমি, না যাবো না তো নিখিল, বেগমের কাছে যাওয়ার আগে দেখ না ঘেমে কেমন টেনশনে মুখটা লাল হয়ে গেছে, গোলাপ ফুলের মতন লাল হয়ে গেছে। ঘামছি বেগমের জন্য আমার স্পেশাল গিফট আনা হয়েছে। স্পেশাল গিফট? তুই শোন 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 শোন, কি স্পেশাল গিফট মানে? আমায় দেখ, আমি কাউকে বলবো না, কাউকে এই আমিও দেখবো, আমিও দেখবো। না পাঁচকান করবি না, শুধু আমায় দেখ। পাঁচকান নো পাঁচকান, তোরা কেউ দেখবি না বলে দিলাম, তোরা কেউ দেখবি না। আমি শ্যামাকে আগে দেখাবো, তারপরে তোদেরকে দেখাবো, বাস ফাইনাল। এবার নিখিলকে যেতে দে, এ ভরে ঢুকবে নাকি ঘরে? হ্যাঁ ভরে ঢুকবো। ঠিক কথা ঠিক কথা, নো মোর ইয়ারকি। শ্যামা অনেকক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছে, যা ভাই অল দ্য বেস্ট, আমরা আছি। যা যা যা, একদম ঘামড়াবি না। ওয়েট করছে না? হ্যাঁ যাই তাহলে, যাও। কিন্তু যাওয়ার আগে যোদ্ধাকে রাজ তিলক পরিয়ে দিই। যাও যোদ্ধা, যুদ্ধে নেমে পড়ো। রাজ তিলক পরিয়ে দিই, আমি চিন্তা যুদ্ধে তোরা। কি হলো? যাই যা, আমরা দরজার বাইরে অপেক্ষা করছি। বাইরে তোরা, তোদের যদি আমি দেখি না আগুন লাগিয়ে দেবো বলে দিচ্ছি কিন্তু। কিচ্ছু করতে হবে, যা যা যা। হবে না, হবে না কোনো ফুলসজ্জা, হবে না কোনো ফুলসজ্জা। হ্যাঁ জানো শ্যামা, কখনো কখনো দূরত্ব মানুষকে আরো কাছে নিয়ে আসে। আর এই যে দুটো দিন আমরা দূরে থাকব, এটা আমাদের আরো কাছাকাছি নিয়ে আসবে। আর এই অনুভূতিটা বলে বোঝানো যায় না। Thank you.
কি এটা? ধর। খুলে দেখে না। সার্টিফিকেটটা আমি কালকেই পেয়েছি, তারপর বাধাতে দিয়েছিলাম। আমি 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 ফার্স্ট ক্লাস পেয়েছি ছোটগর। মিউজিকের সব পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো শ্যামা। এক ধাক্কায় তোমার পড়াশোনা কতটা এগিয়ে গেল দেখেছো? আর শুধু মিউজিকে নয়, ইংলিশ বাংলা সবেতে তুমি ভালো মার্কস পেয়েছো। তুমি জানো না, জানো না এখন আমার এখন আমার কত আনন্দ হচ্ছে, আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। জানি তো, তাই তো এইভাবে তোমার রেজাল্টটা তোমাকে দিলাম।